আগামী 5 ঘন্টা কাটাতে চলেছি ছোট্ট এই মরুভূমিতে, আর এ আমাকে চ্যালেঞ্জ করেছে। আমি যদি এই রোদের মধ্যে 5 ঘন্টা থাকতে পারি তাহলে আমাকে 1000 টাকা দিবে। তুই টাকা বের কর। টাকা এখনই দিতে হবে? ও, এই বিষয়ে সিরিয়াস, আমি টাকা দেখে বুঝতে পারলাম। বলে রাখি, 5 ঘন্টা পরে আমার এরকম অবস্থা হতে পারে, এবং কি এর থেকে অবস্থা খারাপও হতে পারে, কারণ এটা সাহারা মরুভূমি থেকে কোনো অংশে কম নয়। এটা বলতে হচ্ছে যে আমি আগের ভিডিও শুট ওইখানে নিয়েছিলাম। তো টাইমার শুরু করা হোক। 1 ঘন্টা আমি দাঁড়িয়ে থেকে ক্যামেরাম্যান ও বন্ধুর সাথে গল্প করে কাটিয়ে দিলাম, কিন্তু বিপত্তি ঘটলো 2 ঘন্টায়। আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে আরো বেশি ক্লান্ত হয়ে গেছি। এই যে আমাকে নতুন লোকে দেখছেন, এত পরিমাণ গরম পড়ছে যে আমি শার্ট খুলতে বাধ্য হয়েছি। এখন একটু বসে থাকা দরকার। বালির যে অবস্থা, এখানে বসলে পিছনে লাল বাতি জ্বলতে পারে। আমরা কিছু একটা খোঁজার চেষ্টা করছি, তো বন্ধুকে পাঠিয়েছি ওই দিকে, দেখি ও কিছু পাই কিনা। আমি খোঁজাখুঁজি শুরু করছি, দেখা যাক কি পাই। অবশেষে আমি একটা বস্তা পাইলাম, আমরা এই বস্তাটা কাজে লাগাবো। ও এখনো আসতেছে না কেন বন্ধু? অবশেষে প্লাস্টিকের একটা বস্তা পাইলাম। তো এখন একটু বসে বিশ্রাম নেওয়া দরকার, আমরা এখন তাই করব। এই বসে থাকা অবস্থায় আমাদের শরীর এত পরিমাণ ঘামছে, মনে হয় ওই নদীতে পানি আরো বেড়ে যাবে। মজা করছিলাম। অবশেষে 2 ঘন্টা চলে গেল, আর আমরা এখন 3য় ঘন্টাতে আছি। আমরা বসে থাকতে থাকতে আরো বেশি বোর হয়ে গেছি, এখন একটু উঠা দরকার। আমাকে ক্যামেরা ধরাতে হয়তো অবাক হচ্ছেন, আসলে আমি ক্যামেরাম্যানকে পাঠিয়েছি একটা কিছু আনার জন্য, দেখা যাক ও পাই কিনা। আমরা রোদ থেকে বাঁচার জন্য কিছু একটা খোঁজার চেষ্টা করছি, দেখি অনেক খোঁজাখুঁজি করতেছি কিছু একটা পাওয়া যায় কিনা। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর একটা জিনিস পেয়েছি, আর সেটা হলো লাঠি, আর আমার কাছে আছে একটা শার্ট। এগুলো দিয়ে আমরা রোদ থেকে বাঁচার চেষ্টা করব, দেখি আমরা রোদ থেকে বাঁচতে পারি কিনা। আমরা নাজমুলের জন্য অপেক্ষা করছি। আমি এই লাঠিটা পাইছি, তো আমরা এই লাঠি দিয়ে কিছু একটা করার চেষ্টা করব। আমরা কাজ শুরু করেছি, আমরা চেষ্টা করব এগুলো দিয়ে কোনো রকমের রোদটা প্রতিরোধ করার জন্য। এটা দিয়ে কি রোদ প্রতিরোধ হবে? না, হচ্ছে না। এখন কেন জানি আরো বেশি গরম লাগছে। আমি ভাবছি কৃষকরা কিভাবে এই রোদে সারাদিন কাজ করে, যেখানে আমরা 5 ঘন্টায় থাকতে পারি না। কৃষকরা অনেক বেশি কষ্ট করে, অতএব তাদেরকে সম্মান করুন। 3য় ঘন্টা অনেক কষ্টে শেষ হলো, শুরু হলো 4র্থ ঘন্টা, আর আমাকে কাটাতে হবে মাত্র 2টা ঘন্টা। 3 ঘন্টা কাটাতে এত কষ্ট, আর বাকি 2 ঘন্টা কাটাতে না জানি কত কষ্ট হবে। তো এই সময় আমরা বসে না থেকে চলুন একটু ঘুরে আসি। তাই বলে কিন্তু আমরা ছায়াতে যাচ্ছি না, রোদের মধ্যেই আছি। এই যে দেখতে পাচ্ছেন তাঁবু, আমার অনেক দিনের ইচ্ছা, আমি এরকম একটা তাঁবু বানাবো, আর সেখানে থাকবে আমার স্টুডিও। ফান করছিলাম, চলুন নদীর পাড় দিয়ে ঘুরে আসা যাক। এই নদীর পাড়ে আসা আমার প্রথম নয়, এর আগেও আমি এসেছিলাম। এই পানি দেখে এখন আমার আফসোস হচ্ছে, মনে হয় খেয়ে ফেলি, কিন্তু এতে চ্যালেঞ্জের রুল ভেঙে যাবে, তাই আমরা এটা অ্যাভয়েড করব। তো বন্ধু, তুই কিছু পানি খেয়ে ফেল, আর চ্যালেঞ্জের টাকাটা আমারে দিয়ে দে। না বন্ধু, এটা আমার দ্বারা সম্ভব না। এটা নিয়ে আমাদের মাঝে তর্ক শুরু হলো। তো বন্ধু, যেহেতু পানি খাবে না, এখানে আফসোস বাড়ি আর লাভ নেই, চলুন ফিরে যাওয়া যাক। এর মাঝেই শুরু হয়ে গেছে 5ম ঘন্টা, আর 5ম ঘন্টা শুরু হতেই একটা দুর্ঘটনা ঘটেছে। আমাদের বসে থাকার জিনিসটা কেউ নিয়ে চলে গেছে। আমি বুঝলাম না এই শালাটা তাদের কি কাজে লাগতে পারে। অবশ্যই এটা যার শালা সেই ভালো জানে। আমাদের শরীর এখন আর কাজ করতেছে না। আমি ক্যামেরাম্যানকে বসার জন্য কিছু আনতে পাঠিয়েছি, দেখি ও খুঁজে পায় কিনা। আমি এখন কিছু খোঁজার চেষ্টা করছি, অবশেষে এই ঘাসগুলো পেয়েছি। এই ঘাসগুলো দিয়ে আপাতত আমাদের কাজ চালাতে হবে। এগুলো হচ্ছে সেই ঘাস। আর মাত্র 30 মিনিট বাকি আছে, আর এখন আমার মনে হচ্ছে আমি কোনো কড়াইয়ে ভাজা হচ্ছি। সূর্য মামা মনে হয় মামির সাথে ঝগড়া করে উঠেছে, নয়তো এত তাপ দিচ্ছে কেন? ফালতু জুকস। এটাই আমার শুরু এবং শেষ চ্যালেঞ্জ। বিশ্বাস করেন, আমি আর এরকম কোনো চ্যালেঞ্জ নিব না। আমি কখনো আর মাছের মতো ভাজা হতে চাই না। আমি চ্যালেঞ্জের শেষের দিকে, আমি যখন বের হয়েছিলাম তখন আমার অবস্থা এরকম ছিল, আর এখন এরকম একদম পাগলের মতো মনে হচ্ছে। বাড়িতে গেলে হয়তো চিনবেই না। তো আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে, আমার ভিতরে কেমন ফিল হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, ওর কাছ থেকে শুনুন। অবশেষে চ্যালেঞ্জটা শেষ হয়েছে, এটাই অনেক। তো ফাইনালি আমাদের চ্যালেঞ্জ শেষ হলো, দে টাকা দে। আর আমি পেয়ে গেলাম 1000 টাকা। টাকা পাওয়ার পর আমাদের এইরকম অবস্থা হয়েছে। ও টাকা দেওয়ার কারণে এরকম অবস্থা, আর আমি রোদের মধ্যে থাকার কারণে এই অবস্থা। তো যারা যারা এরকম চ্যালেঞ্জে অংশ নিতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন।